23শে জুন বিশ্ব ইঞ্জিনিয়ারিং দিবস। ইঞ্জিনিয়ারিং পেশায় মেয়েরা ছিল প্রাপ্ত, তবু কয়েকজন সেই নিয়ম ভেঙেছিলেন। তার প্রাককালে কয়েকজন মহিলা ইঞ্জিনিয়ারের কথায় আজ আপনাদের বলব। ভারতের স্বাধীনতার বেশ কয়েক বছর আগেই এই ভাবনায় কুঠারাঘাত করতে চেয়েছিলেন কয়েকজন মহিলা ইঞ্জিনিয়ার। আজ তারা ক্রমশ ইতিহাসের অতল গভীরে। প্রথমজন হলেন এ ললিতা, মধ্যবৃত্ত রক্ষণশীল তেলেগু পরিবারে জন্ম এ ললিতার। নিয়ম ছিল পরিবারে একমাত্র ছেলেরাই পাবে উচ্চশিক্ষা এবং সেই সুযোগ পেলে অবশ্যই ইঞ্জিনিয়ার হতে হবে, কিন্তু মেয়েরা পাবে শুধুই প্রাথমিক শিক্ষা। ললিতার ইঞ্জিনিয়ার বাবা পাপ্পু সুব্বা রাও মেয়েকে ক্লাস 10 পর্যন্ত পড়িয়ে বিয়ে দিলেন। এর কয়েক মাস পরেই মেয়েটির জীবনে নেমে এলো চরম দুর্দশা। স্বামী মারা গেলেন, মেয়ে শ্যামলার বয়স তখন 4 মাস আর ললিতার বয়স মাত্র 18 বছর। দাম্পত্য জীবন আর স্বামীকে হারিয়ে হয়ে উঠলেন সে সময়ের সিঙ্গল মাদার। মেয়ের জেদ দেখে নিজের কলেজে এনে ভর্তি করে দিলেন তার বাবা। 5 বছর পর পুরুষ সমাজতন্ত্রের মুখে চুনকালি দিয়ে মাদ্রাজের কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে পাস করলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে। সে সময় কিন্তু মেয়েদের মধ্যে ডাক্তারি পড়ার প্রচলন হয়ে গিয়েছে, কিন্তু হয়নি ইঞ্জিনিয়ারিংয়ের প্রচলন। ললিতা ডাক্তার হতে চাননি, কারণ ওইটুকু শিশুকে ফেলে রেখে একজন চিকিৎসকের 3 রাতের ডিউটি তার পক্ষে সম্ভব ছিল না। কলেজের 100 জন পড়ুয়ার মধ্যে একমাত্র তিনিই মেয়ে হলেও একদিনের জন্য পড়াশোনা করতে সমস্যা হয়নি। কম বয়স্ক একজন বিধবা মহিলা, সঙ্গে শিশুকন্যা থাকলেও নিচে থাকতেন আলাদা হোস্টেলে, আর মেয়েকে রেখেছিলেন আত্মীয়র বাড়িতে। পড়াশোনা শেষ করে এবার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির খোঁজ। জামালপুর রেলওয়ে ওয়ার্কশপে ট্রেনিং নিয়ে দেশ স্বাধীন হওয়ার পরের বছর চলে এলেন কলকাতায়। ব্রিটিশ সংস্থা অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিজে যোগ দিতে। ললিতাই হলেন ভারত থেকে নির্বাচিত প্রথম মহিলা ইঞ্জিনিয়ার, যাকে 1964 সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত মহিলা ইঞ্জিনিয়ারদের প্রথম আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। এর 2 বছর পরেই তাকে লন্ডনের ইনস্টিটিউশন অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল সদস্য হিসাবে নির্বাচিত করা হয়। 60 বছর বয়সে তিনি প্রয়াত হলেও ললিতার জীবনস্রোতে আজকের মহিলা ইঞ্জিনিয়াররা খুঁজে পান মেয়ে হিসাবে লড়াইয়ের বাড়তি অস্ত্র। তবে দ্বিতীয়জন হলেন বাংলার বঙ্গতনয়া ইলা মজুমদার, বাংলার প্রথম মহিলা ইঞ্জিনিয়ার তথা ভারতের প্রথম মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ইলা মজুমদার জন্মেছিলেন তৎকালীন পূর্ব বাংলার ফরিদপুরে। বাবা যতীন্দ্র কুমার ছিলেন বেঙ্গল সিভিল সার্ভিসের অবিভক্ত বাংলার ডেপুটি ম্যাজিস্ট্রেট। তখনকার দিনে গাড়ি চালানো তো দুরস্থ, মেয়েদের পা পড়ত না সাধারণ সাইকেলের প্যাডেলে। সেই সময় মূলত বাবার সাহসেই তরুণী ইলা সাইকেল এবং পরবর্তীকালে 16 বছর বয়সে জিপ চালানো শিখেছিলেন। তিনি শিবপুর বি কলেজের প্রথম ছাত্রী, শিক্ষানবিশ ইঞ্জিনিয়ার হিসাবে বিদেশ যাত্রা করেন। কলকাতার প্রথম তথা ভারতের দ্বিতীয় মহিলা পলিটেকনিক কলেজের প্রতিষ্ঠাতা এবং দেরাদুনে অর্ডিন্যান্স কারখানায় ভারী যন্ত্রাংশ তৈরির ইঞ্জিনিয়ার হিসাবেও কর্মরত মহিলা। 1947 সালে শিবপুর বি কলেজের দরজা প্রথম ছাত্রীদের খুলে দেওয়া হল। প্রবেশিকা পরীক্ষা দিয়ে ভর্তি হলেন 2 ছাত্রী, ইলা মজুমদার আর অজন্তা গুহ। পরবর্তীকালে অজন্তা গুহ দ্বিতীয় বর্ষে বাদ চলে গেলে একা ছাত্রী হিসেবে রয়ে গেলেন ইলাদেব। তিনি কলকাতার মেডিকেল কলেজেও সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভর্তি হন। ভর্তি হলে ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসে এই মাইল ফলক তিনি ছুঁতে পারতেন না। তবে তাকে অন্য ছেলেদের মতো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে দেওয়া হয়নি বলে মেকানিক্যাল পড়তে বাধ্য হয়েছিল। প্রথমে প্রিন্সিপালের বাংলোর কোনার দিকের ঘর, তারপর লাইব্রেরির বাঁ দিকে
ঘরে উঠে যাওয়া, এইভাবেই ঘর পাল্টে চালাতে হয়েছিল পড়াশোনা। পরবর্তীকালে দিল্লি পলিটেকনিক এবং কলকাতার ইন্ডাস্ট্রিজ অব জুট টেকনোলজির প্রথম মহিলা লেকচারারও ছিলেন তিনি। প্রথা ভেঙে সাহসের সঙ্গে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিদ্যাকে পুরুষের সঙ্গে সমান তালে গ্রহণ করে তৎকালীন মহিলা বর্জিত এক চাকরি ক্ষেত্রে সত্যি মাইল ফলক স্থাপন করে গেছেন এই বঙ্গতনয়। তৃতীয়জন হলেন আর একটি বঙ্গতনয়, রাজেশ্বরী চট্টোপাধ্যায়। বিবাহ সূত্রে একজন বাঙালির সঙ্গে দাম্পত্য জীবনের পথ চলা শুরু করলেও রাজেশ্বরী চট্টোপাধ্যায় ছিলেন কর্ণাটকের বাসিন্দা এবং পরবর্তীকালে সেই রাজ্যের প্রথম মহিলা ইঞ্জিনিয়ার। একই সঙ্গে তিনি ভারতের প্রথম মহিলা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, যিনি প্রথম স্কলারশিপ নিয়ে মহিলা হিসাবে বিদেশে পাড়ি দিয়েছিলেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে MSc ও PhD ডিগ্রি লাভের জন্য মার্কিন মুলুকে মিশিগান বিশ্ববিদ্যালয়ে একটি মেয়ের ভারত থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করতে আসা ব্রিটিশ ভারতে স্বাধীনতার একমাত্র আগে 1947 জুলাই সত্যিই কঠিন পথ ছিল। মূলত তাঁর উদ্যোগেই দেশে প্রথম মাইক্রোওয়েভ গবেষণাগার তৈরি হয় এবং প্রথম মহিলা গবেষক হিসাবে মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিংয়ে নিজেকে ডুবিয়ে দেন। রাজেশ্বরী দেবীর নিজের কথায়, তিনি মহিলা হিসাবে লড়াইয়ের অনেকটা শক্তি পেয়েছিলেন তাঁর ঠাকুমা কমলাম্মা দাসাপ্পার কাছ থেকে, কারণ তিনি ছিলেন মাইসোর শহরের প্রথম মহিলা স্নাতক। আজীবন বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিংয়ের পূজারিণী রাজেশ্বরী দেবী ব্যাঙ্গালোর সেন্ট্রাল কলেজ থেকে BSc এবং MSc প্রথম শ্রেণীতে পাশ করে পেয়েছেন দেশ বিদেশের বহু সম্মান। অনেকে বলেন তিনি নোবেলজয়ী পদার্থবিদ CV রমনের কাছেও গিয়েছিলেন গবেষণার জন্য, কিন্তু কোনো কারণে তিনি তাকে নেননি। বর্তমানে তাঁর কন্যা ইন্দিরাও আমেরিকার নেভেডা বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগেরই অধ্যাপক। চতুর্থজন হলেন PK থ্রেশিয়া, দেশের প্রথম মহিলা সিভিল ইঞ্জিনিয়ার তথা চিফ ইঞ্জিনিয়ার হিসাবে থ্রেশিয়ার নাম ইতিহাসে সব সময় লেখা থাকবে। আসলে এ ললিতার সঙ্গে একই বছর পাস করেন তিনিও, যদিও এক বছর পরে পাস করার কথা ছিল। ভর্তিও হয়েছিলেন পরের বছর, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ললিতার ব্যাচের পরীক্ষা কয়েক মাস পিছিয়ে দেওয়ায় তারা একসঙ্গে পাস করেন মাদ্রাজের কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে। কেরলের খ্রিস্টান পরিবারের মেয়ে থ্রেশিয়ার বাবা ছিলেন একজন কৃষিবিদ। বাড়িতে শিক্ষার পরিবেশ, মূলত বাবা কাক্কাপানের সাহসে মেয়ে ভর্তি হন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে, কিন্তু যখন পাস করলেন বাবা ছেড়ে চলে গেলেন। মহিলা ইঞ্জিনিয়ার হিসেবে স্বাধীন ভারতের প্রথম বছর থেকেই তাই শুরু হলো লড়াই। ব্রিটিশ ভারতের কোচিনের পূর্ত দপ্তরে একজন সেকশন অফিসার হিসেবে জয়েন করেন এবং 1971 সালের এশিয়ার প্রথম মহিলা চিফ ইঞ্জিনিয়ার হিসেবে খ্যাতি লাভ করেন। সেদিন মালয়ালম মনোরমা সংবাদপত্রে তার একটি ইন্টারভিউ প্রকাশিত হয়েছিল, যাতে তিনি বলেছিলেন, আমি যখন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেছিলাম তখন এই পেশায় কোনো মেয়ে আসতো না, সম্পূর্ণ পুরুষ নিয়ন্ত্রিত ছিল এই পেশা, কিন্তু মেয়ে বলে এবং মহিলা হিসাবে এই কঠিন পেশায় এসে আমার বিন্দুমাত্র অনুতাপ বা অনুশোচনা নেই, বরং আমি গর্ববোধ করি প্রথা ভেঙে এই পেশায় আসতে পেরেছি বলে। তবে অন্তিমে আরেকজনের কথা না বলেই নয়, উনি হলেন লীলাম্মা কৌশিক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে PK থ্রেশিয়ার সঙ্গে আরও একটি মেয়ে ভর্তি হয়েছিলেন এবং পরবর্তীকালে এ ললিতার সঙ্গে একই কলেজ থেকে প্রথম মহিলা ইঞ্জিনিয়ারিং স্নাতক হন। সে সময় মেয়েরা কেউই ইঞ্জিনিয়ারিং পড়তেন না বলে তিনি ডাক্তারিতে ভর্তি হন, কিন্তু মনের শক্তি নিয়ে সব ব্যবচ্ছেদ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছিল না, ফলে ডাক্তারি ছেড়ে ভর্তি হলেন ইঞ্জিনিয়ারিংয়ে। পরবর্তীকালে ত্রিবাঙ্কুর এর মহারানীর সহচর্যে আসেন এবং ব্রিটেনে পড়াশোনা করতে যান। শোনা যায় শেষ জীবনে আধ্যাত্মিক ভাবধারায় তিনি জড়িয়ে পড়েন। শুধু এই পাঁচজনই নন,
আরও অনেকে দেশের পুরুষতান্ত্রিক সমাজের বাঁধন ভেঙে এগিয়ে গেছেন এবং বিভিন্ন পেশায় নিজেদেরকে বারবার প্রমাণ করেছেন।